জিনতপুরে মানব কল্যাণ সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন খেলার ফাইনাল অনুষ্ঠিত। জহিরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। একতাই শক্তি একতাই বল, মাদক ছেড়ে ব্যাডমিন্টন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর গ্রামে জিনতপুর সামাজিক সংগঠন জিনতপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত ব্যাডমিন্টন খেলার ফাইনাল 17 জানুয়ারি রবিবার রাতে জিনতপুর কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জিনতপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন মাদক মুক্ত নবীনগর চাই জিনতপুর ইউনিয়ন শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সৌদি প্রবাসী রাসেল আহমেদ, সৌদি প্রবাসী বিপ্লব সরকার, কাতার প্রবাসী আজাদ সরকার, সৌদি প্রবাসী শাকিল সরকার প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন মানব কল্যাণ সংস্থার সভাপতি ইমতিয়াজ বেগ ইমন মাস্টার, সাধারণ সম্পাদক নূর ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। খেলায় থ্রি ব্রাদার্সকে হারিয়ে থ্রি বয়েজ ক্লাব জয়লাভ করেন। প্রধান অতিথি বিজয়ী দলের টিম ম্যানেজারের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। সাজু আক্তার প্রেমা, নুরনগর টিভি।